আমার সন্তানটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, থ্যালাসেমিয়ার প্রকোপ থেকে আমার সন্তানকে মুক্ত করতে হলে, থ্যালাসেমিয়ার আক্রমণ থেকে আমার সন্তানকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন আছে। আপনি পারবেন বন্ধু আমাকে এক ফোঁটা রক্ত দিয়ে সহযোগিতা করতে? এই অমানবিক দৃশ্য সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে এই করোনা নামক সংক্রমণ ব্যাধির কারণে আমরা পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছি সমস্ত রক্ত সংরক্ষণাগারের সামনে। আজকে যে সন্তানটি মৃত্যু পথযাত্রী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে আপনাদের দেওয়া স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে এক বোতল রক্ত ওই মৃত্যু পথযাত্রী শিশুটিকে মৃত্যুর কবল থেকে ফিরিয়ে আনবে। আবার আগামী কাল থেকে দেখবেন তারা সমাজ বাংলা জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় বিগত বছরের ন্যায় বর্তমান বছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। উপস্থিত আছেন সম্পাদক সম্মাননীয় শ্রদ্ধাভাজন সকল কন্যা মহোদয়, কাঁথি মহকুমা স্বাস্থ্য দপ্তর থেকে আগত রক্ত সংরক্ষণাগারের ডাক্তার থেকে শুরু করে সমস্ত আধিকারিকবৃন্দ, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন, সর্বোপরি আপনারা যারা এই স্বেচ্ছাসেবী সংস্থা কাজলা জনকল্যাণ সংঘের আহ্বানে সাড়া দিয়ে মুমূর্ষ রোগীকে অর্থাৎ মৃত্যু পথযাত্রী হাসপাতালের শয্যায় শুয়ে যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরে নিজেদের নামটা নথিভুক্ত করেছেন আপনাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এই জনসেবামূলক প্রতিষ্ঠান কাজলা জনকল্যাণ সংঘের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম। আগাম ইংরেজি শুভ নববর্ষের অভিনন্দন সালাম নিবেদন করে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই একটি কথা নিবেদন করতে চাই। বিগত বছরগুলির তুলনায় বর্তমান বছরের রক্তদান শিবিরের তাৎপর্য এবং গুরুত্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের। কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক, কাজলা জনকল্যাণ সমিতি বিগত 25 বছরের বেশি রক্তদান শিবির করে আসছে কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায়। আমরা প্রতি বছরই 25 আগস্ট মাসের 16 তারিখ বা 20 তারিখের মধ্যে এই শিবিরটা আয়োজন করি আর এই এলাকাবাসী এসে তারা রক্তদান করে যান। তো এখানে এবছর কোভিড-19 জন্য আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করতে পারিনি। সেই সময় একটা প্যান্ডেমিক ছিল, লোকেদের মনে একটা ভয় ছিল যে রক্ত দিতে গেলে কোভিডে আক্রান্ত হতে পারে, সেই কারণে আমরা আগস্ট মাসে করতে পারিনি। কিন্তু 2020 সালটা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হবে না, যারা যারা ডোনার তারা কেউ কেউ আমাদেরকে বলতে পারলো আপনারা এবছর আয়োজন করছেন না কেন, আমাদের মনের মধ্যেও সেই পরিচালক মণ্ডলীর মধ্যেও সেই ভাবনাটা তৈরি হয়েছিল। বিগত মিটিংয়ে আমরা আলোচনা করেছিলাম যে 22 তারিখে আমরা 22শে ডিসেম্বর 2020তে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে আয়োজন করব। সেই মোতাবেক ব্লাড ডোনেশন কাঁথি ব্লাড মহকুমা বা ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করি, তারা এই তারিখটাই অ্যাপ্রুভ করেন।
তো সেই মোতাবেক আজকে 22 ডিসেম্বর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম। এই এই আয়োজনে 110 জনের বেশি লোকজনরা উপস্থিত হয়েছিল। তো এই 110 জনের মধ্যে আমরা 90 জনের মতো ব্লাড নিতে পেরেছি, বাকি জনকে আমরা নিতে পারিনি, এই কারণে তারা নানাভাবে শারীরিকভাবে আনফিট ছিলেন বলে। তো এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্বোধন করেছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শ্রীযুত উত্তম বাড়ি মহাশয়, এবং উপস্থিত ছিলেন আমাদের পরিচালন মণ্ডলীর সদস্য সদস্য এবং ব্লাড পাখি ব্লাড ডোনেশন ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু উপস্থিত ছিলেন এবং তার টিমগুলোরা উপস্থিত ছিলেন, এবং উপস্থিত ছিলেন আমাদের যুতিকা দিদিমণি যুতিকা জানা মহাশয়া, তিনি হিংচিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তো আমরা তাদেরকেই ধন্যবাদ দিই যারা স্বেচ্ছায় বিনা শর্তে এখানে এসে ব্লাড দান করে গেছেন। এর মতো মহৎ দান আমাদের কিছু নেই। আমরা নিজেরা খুশি, যারা দাতা এসেছেন তারাও খুশি। তাদেরকে সম্মানিত করে আমরা একটা উপহার দিয়েছি, সোলার ল্যাম্প। তাদেরকে সম্মানিত করে আমরা কায়দা জনকল্যাণ সমিতির পরিচালন মণ্ডলী ও আমরা গর্বিত বোধ করছি। এই কোভিড-19 প্রাক্কালে মানুষের পাশে রক্তদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো, এটা সবচেয়ে মহৎ কাজ। আমরা এই কাজ করতে পেরে, তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব আনন্দিত। যারা দাতা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দাতাদের মধ্যে বিগত 10-15 বছরের বেশি রক্ত রেগুলার দান করে গেছেন। এছাড়াও যেটা আমরা প্রতি বছরই সারা বছর ধরেই করি, এই ডোনেশন দেওয়ার পরে যে কার্ড আমাদের কাছে আসে, সেই কার্ডটা সারা বছর ধরে কেউ না কেউ মুমূর্ষু রোগীর কাছে, যাদের ব্লাড ক্রাইসিস হয় তাদেরকে আমরা তাদের কাছে পৌঁছে দিই। কখনো বাড়িতে পৌঁছে দিই, কখনো আবার কেউ আমাদের এখান থেকে এসে অফিস থেকে এসে সংগ্রহ করে যান। তো আমরা এই ধরনের কাজ করে আমরা যেরকম নিজেরা আনন্দিত বোধ করছি, সেরকম যারা এই আনন্দ দেওয়ার পিছনে যারা ডোনার তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই ব্লাড যাদের কাছে পৌঁছাচ্ছে এই ক্রাইসিস সময়ে, তাদেরকেও তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিজের ধন্য মনে করছি। আপনার নাম? আমার নাম স্বপন পণ্ডা, কালিদাস জনকল্যাণ সমিতির সম্পাদক।